পশ্চিমবঙ্গ বোর্ডের সমস্ত স্টুডেন্টস, তোমাদের স্বাগত আমাদের পালমাই নলেজ টিইউ ইউটিউব চ্যানেলে। চ্যানেলটিকে যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবে, এবং সব থেকে আগে আপডেট থাকার জন্য বা নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করে রাখবে। তাহলে এই ভিডিওতে তোমরা দেখছো অষ্টম শ্রেণী পরিবেশ ও ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্কের দ্বিতীয় কোশ্চেন পেপারটি। এখানে আমরা সমস্ত প্রশ্নের উত্তরগুলি এখানে আলোচনা করব। নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। প্রথম প্রশ্ন থেকে শুরু করি, পৃথিবীর অভ্যন্তরে বিযুক্তিরেখা থাকার কারণ কি? উত্তর, পৃথিবীর ভূমধ্যন্তর ভাগের গঠন সব জায়গায় সমান নয়। পৃথিবীর অভ্যন্তর ভাগে পদার্থের মধ্যে ঘনত্ব, তাপমাত্রা, কঠিনত্ব, নমনীয়তা গঠনের ভিত্তিতে পৃথকভাবে রয়েছে। পদার্থের ভিন্ন ধর্মের কারণে স্তরের সৃষ্টি হয়েছে, যেমন শিলায় স্তর সীমা স্তরের চেয়ে হালকা, গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডলের তুলনায় কম ঘনত্বযুক্ত, কেন্দ্রমণ্ডলের উপরের গুরুত্বমণ্ডল ও ভূত্বকের তুলনায় অনেক বেশি। এই গঠনগত বিভিন্নতার কারণে ভূ অভ্যন্তরে বিভিন্ন স্তরের মাঝখানে বিযুক্তি রেখার সৃষ্টি হয়েছে। 2 নম্বর প্রশ্ন, অপসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলা হয় কেন? উত্তর, নিম্নলিখিত কারণে অপসারী বা প্রতিসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলে। 1, দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যাওয়ার জন্য দুটি পাতের সংযোগস্থলে ফাটল বৃদ্ধি পায় এবং লাভা উঠে এসে মহাসাগরীয় ভূত্বক তৈরি করে। 2, অপসারী পাত সীমানায় সমুদ্রবক্ষের বিস্তার ঘটে, এজন্য সমুদ্রগর্ভের ফাটল দিয়ে যে লাভা বেরিয়ে আসে তা জমে শৈলশিরার আকার ধারণ করে, যেমন মধ্য আটলান্টিক শৈলশিরা। 3, অপসারী পাত সীমানায় দুটি পাত বিপরীতে সরে গেলে গ্রস্ত উপত্যকার সৃষ্টি হয়, যেমন আফ্রিকার বৃহৎ রিফ্ট ভ্যালি। 3 নম্বর প্রশ্ন, মৃত্তিকা সৃষ্টিতে খনিজের ভূমিকা ব্যাখ্যা করো। উত্তর, মৃত্তিকা সৃষ্টিতে খনিজের ভূমিকাগুলি হল খনিজ স্তরের আবহ বিকারে তাপ, শৈত্যপ্রবাহ, শল্কমোচন ও কার্বনেশনের মাধ্যমে খনিজ পদার্থ খণ্ড হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। বিভিন্ন ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে শিলাখণ্ড থেকে খনিজগুলি পৃথক হয়ে যায় এবং স্তরে স্তরে জমা হয়ে মাটির সৃষ্টি হয়। 4 নম্বর প্রশ্ন, ভারতকে কেন উপমহাদেশ বলা হয়? উত্তর, প্রাচীন অখণ্ড ভারতকে তার বিশালতার জন্য উপমহাদেশ আখ্যা দেওয়া হয়। অখণ্ড ভারত ছিল পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, তিব্বত ও আফগানিস্তান নিয়ে। প্রতিবেশী এই সব দেশগুলির সাথে ভারতের সামাজিক মেলবন্ধন অনেক গভীর, আবার ভারত তার প্রতিবেশী দেশগুলির ঠিক মাঝে অবস্থান করছে। বৈচিত্র্যময় এক দেশ ভারত, যার আয়তন ও জনসংখ্যা উভয়ই সর্বোচ্চ, তাই ভারতকে বলা হয় উপমহাদেশ। তাহলে এখানেই শেষ হলো দ্বিতীয় ভাগটি মডেল কোশ্চেন পেপারের। আশা করি উত্তরগুলি তোমরা ভালোভাবেই বুঝেছো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করো। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।